আলাইকুম আমজুন বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ শুরুতেই জানিয়ে দেব পাইওনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শোনা অভিজিৎ সহ সাত হত্যায় জড়িত শরীফ খিলগাঁয় বন্দুকযুদ্ধে নিহত উত্তরায় অস্ত্র উদ্ধাসের ক্রসফায়ার থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন বিশ্লেষকরা বিচার বহির্ভূত সব হত্যার বিচার বিভাগীয় তদন্ত চান মির্জা ফকরুল পুলিশে বাধায় খালেদা জিয়ার ইফতার মাহফিল বাতিল খালেদা জিয়াই দেশকে অশান্ত করছেন অভিযোগ চৌদ্দ দলের গুপ্ত হত্যার প্রতিবাদে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণা দমনে ঢাকার পদক্ষেপকে যথেষ্ট মনে করে দিল্লি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে জানালেন হাইকমিশনার হর্ষবর্ধন এবারে বিস্তারিত রিমান্ডে থাকা অবস্থায় বন্দুকযুদ্ধে ফয়জুল্লাহ ফাহিমের নিহতের রেশ না কাটতেই ফের ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন আরেক যুবক ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেনের দাবি নিহত যুবকের নাম শরীফুল ওরফে সাকিব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং ব্লগার অভিজিৎ হত্যা মামলার প্রধান আসামি শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বন্দুকযুদ্ধে নিহত যুবকের নাম শরীফুল ওরফে সাকিব বলে জানায় গোয়েন্দা পুলিশ তাদের দাবি গেল মাসে পুলিশের প্রকাশিত আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ ছয় জঙ্গির একজন শরীফ সে পুরস্কার ঘোষিত জঙ্গিদের মধ্যে অন্যতম ডিবির যুগ্ম কমিশনার দাবি করেন লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শরিফুল সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দু হাজার পনেরো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি রাত আটটা বিশের দিকে বাংলা একাডেমির বইমেলা থেকে বের হন অভিজিৎ ও তার স্ত্রী বন্যা তাদের পিছনে এক যুবক যে অভিজিৎকে অনুসরণ করছিল এবং নিজের মোবাইল ফোনে বারবার এসএমএস পাঠাচ্ছিল গোয়েন্দাদের দাবি সেই যুবকেই শরীফুল সে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার শীর্ষ নেতা অভিজিৎ হত্যায় শরীফুল সরাসরি অংশ নেয় বলে দাবি গোয়েন্দাদের এটাতে সে অংশগ্রহণ করেছে যেটাতে চাষের দিয়েছি সেটাতে আমরা বাকি যে আসামি ধরেছি তাদের ওয়ান সিক্সটি ফোর এবং সারকস্ট্যান্সিয়ালি আমরা নিশ্চিত হয়েছি যে এই সেই ব্যক্তি অভিজিৎ ছাড়াও আরো ছয় খুনের সঙ্গে শরীফুল জড়িত বলে দাবি করেছেন যুগ্ম কমিশনার আব্দুল বাতেন নাজিবুদ্দিন ঘটনার মধ্যে সে যে টিমটা পাঠিয়েছিল অপারেশনে সেই টিমের টোটাল প্ল্যানিং তার ছিল জুলাস পান্ডানেরটা তার ডাইরেক্ট প্রশিক্ষণটা আমরা কনফার্ম হয়েছি যে সে টিম পাঠিয়েছে সে প্রশিক্ষণ রিক্রুটমেন্ট এবং অপারেশন ইনভলভমেন্ট গুপ্ত হত্যার সঙ্গে জড়িত শীর্ষ আরো বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দারা জিয়া খান বাংলা ভীষণ ঢাকা রাজধানীর উত্তরায় অস্ত্র উদ্ধার অভিযান শেষ বেলা আড়াইটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনে বত্রিশটি ম্যাগজিন উদ্ধার করে ফায়ার সার্ভিস আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি এদিকে এত বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাকে ক্রসফায়ার থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার কৌশল হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা রাতে বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় সকাল নয়টায় আবারও শুরু হয় অস্ত্র অভিযান পুরো এলাকায় অস্ত্র ও গোলাবারুদের সন্ধান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা আশেপাশের এলাকায় বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয় গোয়েন্দা নজরদারি সকাল এগারোটার কিছু পরে উদ্ধার হয় আরো বত্রিশটি ম্যাগাজিনের একটা বক্স পাইছি এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি একেএম শহীদুল হক তবে অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকরা তার কোনো প্রতিক্রিয়া জানতে পারেননি নতুন করে আর কোনো অস্ত্র উদ্ধার না হয় দুপুরের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস এখানে তো পানি কম সেলো ডাইভিং সুতরাং দাদের মতেও তারা যেটা সার্চ করেছে এখানে আপাতত হয়তো এই ধরনের কিছু নাও থাকতে পারে অভিযান আপাতত শেষ উত্তরার যেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে মিরপুর আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকা দিয়ে সেখানে পৌঁছানো যায় আর এই তিনটি প্রবেশপথই রয়েছে একাধিক তল্লাশি চৌকি দায়িত্বে থাকা আইন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নম্বর প্লেটবিহীন একটি গাড়ি সেখানে পৌঁছানো কষ্টকর তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কঠোর নজরদারির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত বড় অস্ত্রের চালান ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়টিও প্রশ্নবিদ্ধ দিয়াবাড়ির থেকে যে হোক অথবা আপনার মিরপুর থেকে হোক আসলে যেখানে হোক তাদের আপনার পুলিশ চেকপোস্ট আছে কাজে সেখানে ওখানে কিভাবে রাখা হলো সেটাও ফেসবুক তাহিরের একজন কর্মী আপনার তাকে যুদ্ধে মারা বন্ধু মারা গেছে সেটা নিয়ে প্রচুর সমালোচনা প্রচুর ফেসবুকে আপনার সমালোচনা ঝড় উঠেছে তো সেটাকে এটাও হতে পারে যে এই যে আমস রিকভারি যেটা হলো অস্ত্র রিকভারি হলো তো সেটা যদি সত্যি হয়ে থাকে তাইলে বলা যায় যে হয়তো সমালোচনাকে অনেকখানি প্রশমিত করবে দীপন দেওয়ান বাংলাদেশন ঢাকা কথিত বন্দুকযুদ্ধে নিহত ফাহিম সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন ক্রসফায়ার জঙ্গি দমনের সমাধান নয় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন অলঙ্কৃত করেছিলেন তিনি অভিযোগ করেন সরকার প্রকৃত ঘটনা আড়াল করতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গিদের ক্রস নামে হত্যা করছে সুপরিকল্পিতভাবে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্যেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে এবং গুপ্ত হত্যার সঙ্গে কারা জড়িত এটার কোনো উদ্ঘাটন না করেই শুধুমাত্র বিএনপির উপর দোষ চাপানো এবং নেতৃবৃন্দের উপর দোষ চাপানো এটা অত্যন্ত রাজনৈতিক একটা নীল নকশা এবং অপকৌশল উদ্দেশ্যটাই হচ্ছে যেভাবেই হোক বিরোধী দলকে ঘায়াল করা দমন করা এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বিচারবহিত হত্যাকাণ্ডের বিরোধিতা বরাবরই করে এসছি এখনো করছি এবং আমরা এই ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল জনাব তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার আক্রোশের কারণটা হচ্ছে আওয়ামী শাসকবর্গের রূপ নগ্র করার পরও তারেক রহমানকে বিপর্যস্ত কাবু করা যায়নি নানা অপপ্রচার তুম্র জাল সৃষ্টি করে সমস্ত হিংস্রতা দিয়ে তারেক রহমানের উপরে ঝাঁপিয়ে পড়েও সরকার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে তাই পাগলের প্রভাব বকে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব লক্ষ লক্ষ মানুষ বাংলা ভিশন ঢাকা পুলিশি বাধায় বাতিল করা হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ইফতার এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর সোনাগা হোটেলে এই ইফতার অনুষ্ঠানের মাত্র চার ঘন্টা আগে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে বুকিং বাতিলের লিখিত পত্র দেয় হোটেল কর্তৃপক্ষ এতে অনিবার্য কারণ লেখা হলেও এনপিপি চেয়ারম্যান জানিয়েছেন পুলিশ হোটেলে এসে কর্তৃপক্ষকে বেগম জিয়ার ইফতার অনুষ্ঠান বাতিল করতে বলে ধর্মীয় অনুষ্ঠান বাতিল করে সরকারের আবারও তাদের হীনমন্যতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেন এনপিপি চেয়ারম্যান ড জামান ফরহাদ হোটেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ছিল বাতিল করলো উনিশে জুন আজকে ইফতার পার্টি যখন ইফতার পার্টির ডেটটা আজকে দুটো পাঁচচল্লিশ মিনিটে বাতিল করলো বাতিলের কোনো ব্যাখ্যা করি নাই বলছে অনিবার্য কারণবশত বাতিল করা হলো উন আমাদের বললেন যে পুলিশের রমনা থানা ওসি তদন্ত আসছিলেন তিনি এটাকে বাতিল করে দিয়েছেন এটা বাতিল করা হচ্ছে যে যেহেতু এই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিল ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রাইম মিনিস্টার সে যা তার বক্তব্য জাতির কাছে যাতে না দেয় যা সেই কারণে ইফতার একটু আমরা মুসলমান কান্ট্রি ইফতার ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে এভাবে বাধা দেওয়াটা সরকারের জন্য একটা নেতারজনক হয়েছে এতে মানুষের এমনি বাক স্বাধীনতা নাই সেটা এখন ধর্মীয় অনুষ্ঠানের পরও চলে আসছে খালেদা দেশকে অশান্ত করছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জঙ্গি দমনে নীরব কর্মসূচির পরিবর্তে অ্যাকশন ধর্মী কর্মসূচিতে যাওয়া উচিত বলেও মত দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদ এদিকে আগামী পনেরো থেকে একুশ জুলাই সারা দেশে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের কর্মসূচিও দেয় চোদ্দ দলের নেতারা গুপ্তহত্যা সন্ত্রাস নৈরাজ্য জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে সারা দেশে পালিত হয় চোদ্দ দলের মানববন্ধন রাজধানীর পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ সহ দলের নেতাকর্মীরা বিকেল তিনটা থেকে এক ঘন্টার মানববন্ধনে নেতারা অভিযোগ করেন মানুষ পড়িয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন সারাদেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টা করছে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন চোদ্দ দলের নেতারা আজকের এই অশান্ত পরিবেশের জন্য পুরোহিতকে হত্যা করা হয় বেছে বেছে টার্গেটেড কিলিং হয় যাতে প্রতিবেশী দেশ প্রতিক্রিয়া জানায় খণ্ড খণ্ড বিক্ষোভ খণ্ড খণ্ড নিরীহ কর্মসূচি নিরীহ প্রতিবাদ কোনো কাজ হবে না আমাদেরকে আজকে অ্যাকশন ধর্মী প্রোগ্রামে যেতে হবে যে এই প্রত্যাত্ম সঙ্গে এই সরকার আবার বিএনপি নেতা মজুদ সাহেব বললেন যে এই প্রত্যাত্মের সঙ্গে নাকি আন্তর্জাতিক চক্রান্ত জড়িত আছে এই যে পরস্পরবিরোধী কথার মাধ্যমে এটা প্রমাণিত যে তারাই গুপ্তহত্যার নেctuদ্য দিয়ে এটাকে আড়াল করার জন্য নানান সময় মিথ্যাচার করে যাচ্ছে আমাদেরকে এর বিরুদ্ধে সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে গুপ্তহতায় বিএনপি জামাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ঘোষণা দেন 14 দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম 14 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা বাংলাদেশে জঙ্গিদের মদতদাতাদের সাথে জাতীয় ঐক্য হবে না বলে জানান চোদ্দ দলের নেতারা সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ভিশন ঢাকা জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারই যথেষ্ট মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা সরকারের নেওয়া ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন তিনি রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় একথা জানান তিনি মাঠের মঠের অধ্যক্ষকে হত্যার হুমকির পর উদ্ভূত পরিস্থিতিতে সরকারের নিয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান ভারতীয় হাইকমিশনার এদিকে ওই হুমকির সাথে আইএস এর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ দেশের কয়েক জায়গায় হিন্দু ধর্মগুরুদের ওপর হামলার পর সম্প্রতি আইএসের নামে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাজধানী রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষকে এরপর পরই জোরদার করা হয়েছে মিশনের নিরাপত্তা মিশনের নিরাপত্তা সহ সার্বিক বিষয় দেখতে সেখানে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা।

এদিকে রামকৃষ্ণ মিশনের নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দিয়েছেন ওয়ারিজনের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম রামকৃষ্ণ মিশনের সিকিউরিটি অ্যারেঞ্জ করেছি এখানে যারা মহারাজ থেকে সন্ন্যাসী যারা আছেন সকলের ব্যক্তিগত নিরাপত্তা আমরা এনশিওর করেছি অ্যাট দ্য সেম টাইম যে চিঠিটা আমাদের কাছে এসেছে এই চিঠিটা কে লেখলো কি উদ্দেশ্যে লেখলো সেগুলো নিয়েও কিন্তু আমরা তদন্তের অনেক দূরে গিয়েছি না আমাদের কাছে এটা মনে হয়নি এর বাইরেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানান পুলিশের এই কর্মকর্তা ইমরুল কায়েস বাংলা ঢাকা সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে অচল পরিবেশবাদীরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও পরিবেশ নিয়ে সরকারের সাথে আলোচনায় এ দাবি জানান তারা তবে প্রকল্প বন্ধ না করে পরিবেশবাদীদের সংখ্যা দূর করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হলে সুন্দরবন ধ্বংস হবে এমন অভিযোগে প্রকল্প বন্ধের দাবিতে অনেকদিন থেকেই আন্দোলনের মাঠে পরিবেশবাদীরা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান ও শঙ্কা দূর করতে রবিবার আন্দোলনকারীদের সাথে আলোচনা করে সরকার এতে উঠে আসে প্রকল্পের পক্ষে বিপক্ষে নানা যুক্তি আমি মনে করি এই প্রজেক্ট তৈরি হলে সুন্দরবনের উপর প্রেসার কমে গেলে সুন্দরবনের অটোমেটিক সেফগার্ড এসে আমরা কি সরকারকে বলছি এই মুহূর্তে কয়লা বাদ দিয়ে দেন তাও বলছি না আমরা বলছি বড় ধরনের একটি প্রকল্পে ইনভেস্ট করার আগে যে প্রকল্পটি সুন্দরবনের পাশে দশবার বার চিন্তা করবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে যত দেরি হবে সুন্দরবনের তত ক্ষতি হবে সরকার অবিলম্বে এই বিদ্যুৎ কেন্দ্র বাতিল করেন তারপরে আমরা এর অল্টারনেটিভ নিয়ে এর বিকল্প কি হতে পারে এবং বিদ্যুৎ খাতের বিকাশের ক্ষেত্রে আর কি হতে পারে সেটা নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে সবসময় প্রস্তুত আছি কারো ব্যবসার দেশ বাংলাদেশ নয় এটা কোনো এনটিপিসির ব্যবসার জন্য ওই দেশ তৈরি হয় নাই বিদ্যুৎ বিভাগের ভুল নানান ধরনের ভুল কার্যক্রমের জন্য এই দেশ তৈরি হয় না সুন্দরবনের ব্যাপারে আমরা এই নিরাপত্তা যেটা আপনারা বলছেন এবং কি আপনাদের এই প্রতিশ্রুতিতে সত্যি কথা বলতে কি আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ সুন্দরবন সুন্দরবন অনেক কিছুরই বিকল্প হতে পারে সুন্দরবনের কোনো বিকল্প হয় না সবার সংখ্যা দূর করার পাশাপাশি পরিবেশ রক্ষা করে টেকসই উন্নয়নে নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী বারবার দেখছি আপনাদের আশঙ্কা এই কথাটা বারবার অনেকের কাছ থেকে আসছে এই আশঙ্কাটা জায়গাটাই আমরা

ইফতারের তালিকায় রুচিকর স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন খাবার সংগ্রহে সচেতন হয়ে উঠেছে রোজাদাররা বগুড়ার প্রশাসনের কঠোর নজরদারির কারণে ইফতারের নানা আইটেম প্রস্তুত কারকরাও থাকেন এখন জেল জরিমানার ভয়ে তাই বগুড়ায় এবার ইফতার বাজারে এসেছে লক্ষণীয় পরিবর্তন বগুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ফুটপাতে পেঁয়াজ বেগুনি ছড়ি ছোলা বন্দিয়া প্রচলিত ইফতারের দোকানগুলো এখন আর খোলা আকাশের নিচে নয় স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এখন সেসব বিক্রি হচ্ছে দোকানে নিরাপদ ব্যবস্থাপনায় আমার অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত ভালো এবং এটা খুব ভালো রুচিসম্মত মানে খাওয়ার গুরুত্ব জানে সব জিনিস তো ভেজাল মুক্ত দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বগুড়ার শাহি হালিম দই ফুচকা দই বড়া জালি কাবাব ডিম চপ চিকেন সাসলিক চিকেন রোল ভেজিটেবল রোল চিকেন উইংস মালাই বটি কাবাব গ্রিল কাবাব ইত্যাদি শহরের খাবার দোকানগুলোতে বিকাল থেকে রোজাদারদের ভিড় জমে ওঠে এদিকে দূরপাল্লার রোজাদার বাস যাত্রীদের ইফতারের প্রয়োজন মেটাতে মাটি ডালে বিমান মোড়ে দেখা গেছে ইফতারি কুইক সার্ভিস ব্যবস্থা ইফতারের মুহূর্তে বাস থেকে নেমেই তারা পাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে ইফতারি এছাড়াও ফলের মাসে রোজা হয় ইফতারিতে থাকছে আম লিচু কলা কাঁঠাল জাম সহ অন্যান্য দেশি ফল বাংলা ভিশন নিউজ ডেস্ক এবারে থাকছে ইফতার চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো বাহারি পোশাকের পশ্রা সাজিয়ে বসলেও এখনো জমে ওঠেনি বেচা কেনা বিদেশি কাপড়ের দাপটে দেশীয় ফ্যাশন হাউসের প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমছে বলে মনে করছেন ফ্যাশন ডিজাইনাররা তবে ঈদ আসার সাথে সাথে ফ্যাশন হাউসগুলো জমে উঠবে বলেও আশা তাদের আগের মতো জমজমাট অবস্থা নেই চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোর ভারত পাকিস্তান সহ বিদেশি কাপড়ের দাপটে কোন ঠাসা দেশীয় কাপড় তারপরও ইটকে সামনে রেখে অনেকে তৈরি করেছেন আধুনিক ডিজাইনের বাহারি পোশাক কিন্তু ক্রেতার ভিড় নেই ফ্যাশন হাউসগুলোতে দেশীয় জিনিস সবসময় তো ফেভার করা উচিত কারণ দেশটাকে ফার্স্ট রিপ্রেজেন্ট করতে হয় হ্যাঁ আর মিয়াবিবি শৈল্পিক এরা যারা আছে তারা সবসময় দেশীয় পোশাকগুলোকে রিপ্রেজেন্ট করে প্রতি বছর এখানে তো অবশ্যই দাম তো হওয়ারই কথা অত বেশি তো আমার মনে হয় আপনার দামটা আরেকটু যদি কম হয় তাহলে আমরা কিনতে পারি চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোর মধ্যে জনপ্রিয় পিনন মিয়াবিবি রসনস শৈল্পিক ও রমনিয়া। বর্ষা এবং গরমের কারণে এবার উজ্জ্বল এবং আরামদায়ক কাপড় স্থান পেয়েছে তাদের ডিজাইনে আমি কখনো ভিনদেশি প্যাটার্ন ভিনদেশি কাপড় এগুলোকে কখনোই আমি আমার নিজের হাউজে স্থান দেইনি আমি সব সময় নিজের নিজের মতো করে আমার বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধরে রাখার চেষ্টা করেছি বাংলাদেশের কাপড় নিয়ে কাজ করেছি আমরা যদি ক্রেতাদেরকে যদি আমাদের দেশীয় পোড়াকের দিকে যদি আমরা নির্ভরযোগ্য করতে পারি দেশে ক্রেতাদের প্রতি যদি আমাদের এতটুকু দেশপ্রেম থাকে আমরা বাইরের ড্রেস নেই পাঁচটা তিনটা আমার দেশীয় প্রোডাক্ট নেই ইম্পোর্টটা একদম সহজ হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্যবসাটা একটু কঠিন হয়ে যায় আর ওদিকে যদি একটু কঠিন হয় তখন আমাদের ব্যবসাটা কিন্তু একটু সহজ হয় তো ব্যাপারটা এটা আসলে সরকার চাইলে এটাকে অনেক অ্যাডভান্সও করতে পারে আমাদের ব্যবসাটাকে আবার একটু কমায়ও কমাতেও পারে এটা হচ্ছে ডিসিশনের উপর বিদেশ থেকে কাপড় আমদানি নিরুৎসাহিত করার সুপারিশ ফ্যাশন ডিজাইনারদের বাংলা ভিশন নিউজ ডেস্ক গ্রেট ওয়াল সংবাদ ঈদে যানজট শতভাগ দূর হবে না বলেছেন ওবায়দুল কাদের সাজান খানের আশা এবার ঘটবে না কোনো নৌ দুর্ঘটনা চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু গ্রুপে আবারও সংঘর্ষ দুজন গুলিবিদ্ধ সহ আটজন আহত সংবাদ ঈদে যানজট শতভাগ দূর করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তবে যানজট সহনীয় পর্যায়ে রাখা হবে সচিবালয়ে ঈদকে সামনে রেখে এক সমন্বয় সভায় তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন যানজট কমানোর জন্য সরকার বিকল্প রাস্তা বাড়ানো অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে এত কিছুর পরও জনগণের ভোগান্তি শতভাগ কমানো সম্ভব হবে না যানজট কমানোর জন্য ঢাকা শহর ও আশপাশের এলাকায় ষোলোটি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে ঈদের আগের পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবেন এজন্য সরকারের পঞ্চাশ লাখ টাকা খরচ হবে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন ঈদের সময় বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ঈদের আগে ফিটনেসবিহীন লঞ্চ চিহ্নিত করে নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজধানীর বিআইডব্লিউটিএ এ সভাকক্ষে আয়োজিত এ সংক্রান্ত একটি সভায় নির্দেশ দেন তিনি ঈদে যাতে ফিটনেসবিহীন লঞ্চ চলতে না পারে এবং অতিরিক্ত ভাড়া আদায় না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন নৌমন্ত্রী লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে লঞ্চে টিকিট সিস্টেম চালুর আহ্বান জানান শাহজাহান খান তিনি আশা করেন সবার সহযোগিতা পেলে এবারের ঈদে কোনো ধরনের নৌ দুর্ঘটনা ঘটবে না ঈদে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি শীঘ্রই দেশের একশো আঠারোটি নদীপথ খনন কাজ শুরু হবে বলেও জানান নৌমন্ত্রী সভায় নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন জেলার ডিসি ও এসপিরা উপস্থিত ছিলেন আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু গ্রুপে আবারও সংঘর্ষ হয়েছে এ সময় দুজন গুলিবিদ্ধ সহ অন্তত জন আহত হয় পুলিশ জানায় দুপুরে আজম ও নাসির উদ্দিন সমর্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজে ঢুকতে চাইলে মহিউদ্দিন চৌধুরী গ্রুপ তাদের বাধা দেয় কলেজ ক্যাম্পাস থেকে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে উজ্জ্বল নামে এক ছাত্র সহ হয় জড়িয়ে পড়লে দেখা দেয় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল সংঘর্ষের কারণে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থী অভিভাবকরা ক্যাম্পাসে আটকা পড়েন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এর আগে গতকালও দু গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছিল নিচ্ছি আবারও ওয়াল সিরামিক সংবাদ বিরতি ইউতে না থাকা বড় ধরনের ভুল গণভোট থেকে সরে আসার সুযোগ নেই বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আগামী বিশ্বকাপ পর্যন্ত থাকছেন কোচ হাতুরা সিংহে চুক্তি নবায়ন ছয় নভেম্বর শুরু বিপিএল দুই স্তরের নির্বাচক কমিটি অনুমোদন সংবাদ আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ ইউরোপীয় ইউনিয়নে না থাকাকে বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরন সেই সাথে আসছে বৃহস্পতিবার ইউতে থাকা না থাকা প্রশ্নে থেকে সরে আসার কোন সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি ব্রিটিশ পত্রিকা সানডে টেলিগ্রাফকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ক্যামেরন আসন্ন গণভোটকে যুক্তরাজ্যের অস্তিত্বে হিসেবে দেখছেন তিনি ইইউ ছাড়লে যুক্তরাজ্যের ব্যবসা ও বিনিয়োগে ধস নামবে বলেও সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউতে থাকার পক্ষে ভোট দিতে জনগণকে অনুরোধ জানিয়েছেন তিনি আর এই লক্ষ্যে ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তিনি তবে ভিন্ন মত প্রধানমন্ত্রী ক্যামেরনের নেতা আরেক আইনমন্ত্রী মাইকেল গোভের তার মতে ইউতে না থাকায় যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক একই পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে গণভোটে ইউতে না থাকার পক্ষে ভোট দেয়াকে গণতন্ত্রের পক্ষের ভোট বলে উল্লেখ করেছেন তিনি এদিকে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে বিভিন্ন জরিপের ফলাফলে জনসমর্থন ইউতে থাকার পক্ষে ঝুঁকছে বলেও আভাস পাওয়া গেছে এবারে ক্লেমন সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় অনুমোদন পেয়েছে দুই স্তরে নির্বাচক কমিটি খেলোয়াড় বাছাইয়ে প্রধান নির্বাচকের অধীনে কাজ করবেন তিন নির্বাচক জাতীয় দল গঠনে মতামত দেবেন কোচ ম্যানেজার ও টিম অপারেশন চেয়ারম্যান এছাড়া আগামী বিপিএল শুরু হবে ৬ নভেম্বর এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে খেলোয়াড়দের পাওনা পরিশোধের জন্য দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম অনেকগুলো ইস্যু নিয়ে বিসিবির সভা বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনায় থাকলেও শেষ পর্যন্ত বোর্ডের সভায় অনুমোদন পেয়েছে নির্বাচক কমিটির পুনর্গঠন জাতীয় দল নির্বাচনে ফারুক আহমেদ মিনহাজুল আবিদিন নানুর সাথে দায়িত্ব পালন করবেন হাসিবুল হোসেন শান্ত ও সাজাদ আহমেদ শিপন হাবিবুল বাসা সুমন নারী দলের প্রধান নির্বাচক ও হানান সরকার দায়িত্ব পেয়েছেন জুনিয়র নির্বাচক অবৈধ বোলিং অ্যাকশন নির্ণয়ে বোলিং রিভিউ কমিটির অনুমোদন দিয়েছে বোর্ড যার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে এছাড়া জাতীয় দলের হেড কোচ চান্ডেকা হাদুরা সিং এর মেয়াদ বাড়িয়ে আগামী দুই সাল পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওখানে বেসিক্যালি সিলেকশন প্যানেল থাকছে তিনজন থাকছে ওদের দায়িত্ব হচ্ছে সব প্লেয়ার সিলেক্ট করা মানে কারা কারা আসবে সারা বাংলাদেশ থেকে কারা কারা এটা ওই এখানটায় কারো কোনো ইন্টারফারেন্সের কোনো সুযোগ নেই তবে যে কোনো সিরিজ শুরু হওয়ার আগে আমাদের অপারেশনসের যে চেয়ারম্যান উনি একটা মিটিং কল করবেন ওখানে ওখানে কনভেনার হবে ওই কমিটির ওখানটায় সে ওখানে কোচও থাকবেন আমাদের ম্যানেজারও থাকবেন হেড কোচেরটাই মেইন ছিল ইস্যুস ছিল এখানটায় আমরা দুই পর্যন্ত এটা এক্সটেন্ড করেছি আলোচনায় এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সহ ঘরোয়া ক্রিকেটের সূচি বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সুপারস্টার খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার চিন্তা ভাবনা করছে বোর্ড নভেম্বরের ছয় তারিখ থেকে বিপিএল আমরা চালু করব সিলেট সুপারস্টারের কাছে বেশ কিছু পেমেন্ট টাকা পয়সা আমাদের পাওনা আছে প্লেয়ারদের পাওনা আছে তো এই ধরনের কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক যত রকমের ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই আমরা নেব ঢাকা প্রিমিয়ার লিগ প্রায় শেষের পথে তবে এখনও খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি অনেক ক্লাব তাদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পাওনা পরিশোধের আল্টিমেটাম দিয়েছে বিসিবি এছাড়া আবাহনী প্রাইম দলেশ্বর ম্যাচের ব্যাপারেও তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিবি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সকলেই তাদের পেমেন্ট ক্লিয়ার না করে বোর্ড নিজস্বের আমাদের ফান্ড থেকে আমরা পেমেন্ট করে এবং যে সমস্ত ক্লাব তাদের পেমেন্ট করেনি বা ডিফল্ট করবে তাদের বিরুদ্ধে যত কঠিন সম্ভব আমরা শাস্তির ব্যবস্থা করব আগামী তিন চার দিনের মধ্যে জাতীয় দলের বোলিং কোচ কী হবেন সেটি জানা যাবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনির হোসেন খান বাংলা ঢাকা এবারে ফুটবল বিতর্কিত গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে আবাহনী কোয়ার্টার ফাইনালে দুই এক গোলে জয় পায় তারা শুক্রবার শেষ চারে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে তেইশ ও চব্বিশ জুন ফাইনাল হবে সাতাইশ জুন ধানমন্ডি আবাহনীর বিপক্ষে গোপীবাগের দল ব্রাদার্সের ঐতিহ্যের লড়াইয়ে আক্রমণ হতে থাকে সমানের সমান জায়ান্ট আবাহনীকে ব্যাক ফুটে ঠেলে ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে এগিয়ে যায় কমলা রঙের জার্সিধারীরা শফিকুল শফির ক্রসে হাইতির ওয়ালসনের প্লেসিং শটে বল জড়ায় জালে এরপর ব্যবধান বাড়ানোর আসলেও বক্সের বাইরে থেকে নেয়া ওয়ালসনের শট গোলবারের উপর দিয়ে চলে যায় বিরতির পর ম্যাচ ফিরে আসে আবহানি উনসত্তর মিনিটে লিটাকের কর্নারে জটলা থেকে পাওয়া বলে গোল করেন জুয়েল রানা বিরাশি মিনিটে লিটাকের ক্রসে সানডে চিপুয়ার হেড সেমি গোল সীমানা থেকে ব্রাদার্সের ডিফেন্ডার আব্বাস ইনুসা ফিরিয়ে দেন তবে গোলের সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তের বিতর্কে রেফারির সাথে দ্বন্দ্ব ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাদার্সের ফুটবলার ও কর্মকর্তারা কিছুক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাদার্স জয় নিয়ে মাঠ ছাড়ে আবহাওয়া এ ছিল এখনকার মতো পরের সংবাদ থাকছে রাত সাড়ে দশটায় আগে নটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল দর্শক এছাড়াও দেশ ও দেশের বাইরে সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা নি কতবাই এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকতে পারেন